ছুটিতে বাড়ি এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল মধ্যপ্রাচ্যের কুয়েত প্রবাসী এক যুবক। নিখোঁজ যুবকের নাম কাউসার উদ্দিন, বয়স 27। ঘটনা বিশালগড় থানাধীন দুর্গানগর এলাকায়। নিখোঁজ যুবকের ভাই প্রবাস উদ্দিন জানান, এক মাস পূর্বে কুয়েত থেকে ছুটিতে বাড়িতে এসেছিল তার ভাই কাউসার উদ্দিন। 7 আগস্ট দুপুরে রাজধানীর উজ্জয়িত প্রাসাদ ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় সে। তারপর সে আর বাড়ি ফিরে যায়নি। তার মোবাইলের সুইচ অফ, সমস্ত আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু তার কোনো হদিস পাওয়া যায়নি। তাই নিখোঁজ ভাইয়ের সন্ধান পেতে মঙ্গলবার নিখোঁজ কাউসার উদ্দিনের বড় ভাই বিশালগড় থানায় মিসিং ডায়েরি করেন। এই দিনে কাউসার উদ্দিনের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আমার ছোট ভাই আপনার 7 তারিখ 11টার সময় রাজবাড়ি যাবে ঘুরাতে, উদ্দেশ্য করে বাড়ি থেকে বাড়িছে। আজকে এতদিন হয়েছে, অন্তত তারপর মোবাইলে সিস্টেম আমরা কন্ট্যাক্ট করতেছি না। তারপর শুধু আত্মীয় বাড়িতে সেখানেও যায়নি, সেটা খুঁজে জন্য আমার ছোট ভাই কানা।